বিধানসভা নির্বাচনে জয়লাভের জন্য আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানালেন কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের পুরপী তার ফৈয়াজ আহমেদ খান। তার কথা, আপের এই জয় সাধারণ মানুষের জয়, সংবিধানের জয়। বছরভরে একাধিক সমাজসেবামূলক কাজকর্মীদের নিজেকে নিয়োজিত রাখতে ভালোবাসেন কলকাতা পুরসভার পুরপিতা ফৈয়াজ আহমেদ খান। সব থেকে বেশি ব্যবধানে পুরভোটে জয়লাভের রেকর্ড রয়েছে জনপ্রিয় এই পুরপিতা চুনিতে। সংশোধিত নাগরিকতা আইনের প্রতিবাদও প্রথম থেকে সরব হয়েছেন ফৈয়াজ আহমেদ খান। তার কথায়, এই আইন অসাংবিধানিক। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন ততদিন বাংলায় কোনোভাবে এনআরসি শুরু করা যাবে না। ভারত সরকার করেছে একটা পার্টিকুলার সেকশন অব দি কমিউনিটিকে বাদ দিয়ে বিভ্রান্তির একটা জায়গা তৈরি হয়েছে। মানুষের একটাই ডিমান্ড আছে যে কনস্টিটিউশন সংবিধানে যখন ভারতবর্ষ তৈরি হয়েছিল সেকুলার কথা মেনশন করা আছে, সেই সেকুলার ফ্যাব্রিকের মধ্যে থেকে যদি কোনো অ্যাক্ট পাস করতে হয় ভারতবর্ষের মানুষ সেটাকে মাথা পুঁতে নিয়ে মেনে নেবে। সামনের মাসে অমিত শাহ সিএএ এনআরসির প্রচারে আসছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিভাবে দেখবেন? গণতান্ত্রিকভাবে আমরা প্রচার করব, মানুষের কাছে বোঝাবো, সরকারকে বোঝানোর চেষ্টা করব যে সারা দেশের মধ্যে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তার উপরে বিক্ষোভ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। মানুষকে নিয়ে তো আইন, মানুষকে নিয়েই দেশ, মানুষকে নিয়েই চিন্তাভাবনা। তাহলে যেই আইনটাকে মানুষ রিজেক্ট করছে, সরকারকে তো মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকার তো মানুষের জন্যে, না মানুষের বিপক্ষে। আপের যে রেজাল্ট কার্যত দিল্লির বুকে, এইভাবে মানুষ একটা সত্যি কথা বলতে যেটা দেখা গেল পরিসংখ্যান বলল যে একটা বড় ভূমিকা পালন করলো, সেই জায়গা দাঁড়িয়ে কি মনে হচ্ছে, কি বলবেন? দিল্লির মানুষ আজকে বিচার করে দিয়েছে কারা দেশের গদ্দার, কারা দেশভক্ত, মানুষ প্রমাণ করে দিয়েছে। রাতারাতি রান্নার গ্যাসের এইভাবে দাম বাড়লো, মূল্যবৃদ্ধি হলো, এটা তো অমিত শাহকে জিজ্ঞেস করা উচিত যখন উনি আসবেন বা অর্থমন্ত্রী যিনি আছেন। আজকে টোটাল ফেলিয়ার, সব দিকেই ফেলিয়ার। সে গুড গভর্নেন্সের জায়গা ফেলিয়ার, যে করাপশনের অ্যান্টি করাপশন ড্রাইভের নাম করে মোদী সরকার এসেছিল সেই করাপশনের জায়গা আজকে ফেলিয়ার। যত করাপ্টেড লোকেরা আছেন, সেই ইয়েদুরাপ্পা দিয়ে আরম্ভ করে আরও যারা আছেন সব বিজেপির মধ্যে যুক্ত আছেন। যে ভাষা দিল্লির বুকে উপয়োগ করা হয়েছে, একটা বিত্তমন্ত্রী মিনিস্টার অফ স্টেট সে দাঁড়িয়ে বলছে গুলি মারো শালক, এই যে শব্দটাকে ইউজ করা হচ্ছে, এটা নিয়ে আজকে আমরা কোন কোন জায়গায় কোন কোন পর্যায়ে রাজনীতিকে নিয়ে যাচ্ছি সেটাই আগামী দিন আমাদেরকে ভাবতে হবে। আর দেশের মধ্যে আগামী দিন আমরা কোন কোন রাজনীতিটা দেখতে চাইছি সেটা আগামী দিন সেই পরিভাষাটাকে বের করে দেখতে হবে। স্বাধীনভাবে প্রতিবাদীদের উপরও কার্যত আমরা দেখেছি গুলি চালনা থেকে শুরু করে সবকিছু, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? শুধু স্বাধীনভাবে গুলি চললো না তো, জামিয়াতে গুলি চলেছে, লখনৌতে গুলি চলেছে, ইউপিতে কানপুরে গুলি চলেছে, বিভিন্ন জায়গায় গুলি চলার, এই যে আর গুলি চলার যে সমস্যাটা বেড়েছে কবে দিয়ে, যখন বিজেপির নেতা নেত্রীরা যখন গুলি মারার কথা বলতে আরম্ভ করেছে, তো তার মানেটা কি? তারা কি প্রভোকেশন দিচ্ছেন নিজে ক্রেতাদের কাছে যে তোমরা গুলি চালাও আমরা আছি তোমার পিছনে? সামনেই পুরভোট, এবং পুরভোটের ক্ষেত্রে একটা অনন্য নজির আপনার ক্ষেত্রে, যেটা আমরা জানি একটা রেকর্ড আছে, সেই জায়গা দাঁড়িয়ে কি বলছেন? মানুষের কাজ করতে গেলে মানুষ সব দুহাত তুলে আশীর্বাদ করে, এটাই সবসময় আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন। উনার পরিভাষায় আমরা যেভাবে দেখি, উনি একটা মহিলা হয়ে এই বয়সের মধ্যে সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াচ্ছেন, কাজ করে যাচ্ছেন, সেই উনার মতন ডেডিকেশন, উনার মতন হার্ডওয়ার্কিং আমরা কোনোদিন আমার মনে হয় না হতে পারবো না। কিন্তু তার যদি 1% তার পাশে যদি আমরা পৌঁছতে পারি, আমরা মনে করব যে আমরা কিন্তু উনার আদর্শটাকে আমরা ইয়ে করতে পারছি। রিপোর্ট চ্যানেল 10।